আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনায় রয়েছে সৌদি নয়, এবার আরব আমিরাতের সবচেয়ে বড় খবর। বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন পর খুলতে যাচ্ছে আরব আমিরাতের সমবাজার। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রায় 5 বছর বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। রবিবার 17 নভেম্বর দুবাই সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে আবুধাবি ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শ্রমবাজার খোলার বিষয়ে ইঙ্গিত দেন। দুবাই ওয়ার্ল্ড সেন্টারে 16তম দুবাই এয়ারশোর সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে জনশক্তি রপ্তানির বিষয়টি উঠে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশ বন্ধ থাকার কথা উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে আবুধাবি ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত করার ইঙ্গিত দিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাতে পুনরায় সফরের আগে আপনাকে এ বিষয়ে আর বলতে হবে না। পরেরবার যখন আপনি আরব আমিরাতে সফরে আসবেন, ততদিনে আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়ে যাবে। এর থেকে বড় সুখবর আর কি হতে পারে? সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি প্রায় 5 বছর ধরে বন্ধ রয়েছে। বৈঠকে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে চাল রপ্তানি বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন ধরনের চাল উৎপাদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চাল উৎপাদনে অনেক উন্নত একটি দেশ, আমরা বিভিন্ন দেশে চাল রপ্তানি করে থাকি। এ প্রসঙ্গে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, বিভিন্ন ধরনের চাল দেখতে সংযুক্ত আরব আমিরাত থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানো হবে। সব কিছু ঠিক থাকলে আমরা বাংলাদেশ থেকে চাল আমদানি করব। নিঃসন্দেহে এর থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক আরও ভালো হচ্ছে এবং খুব শীঘ্রই যে আরব আমিরাতের শ্রমবাজার আমাদের বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়ে যাবে, এটাই আমরা এখন ধারণা করছি। আপনাদের এই বিষয়ে কারকে মন্তব্য অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সকলের সঙ্গে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই বিষয়ে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।